গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। এখন বাজে হচ্ছে দুপুর 12:30 আর আমরা রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি হচ্ছে টুবুর ফ্ল্যাটে, ওখানেই আজকে রাত অবধি থাকবো। রাতে ডিনার করে তারপর ফিরবো, তো সারাদিন আড্ডা হই হুল্লোর যা হয়, খাওয়া দাওয়া সমস্ত কিছু হবে, গল্প গুজব। তো যাই হোক, আজকে সারাদিনটা কেমন যাবে কি বৃত্তান্ত সবই তোমাদের দেখাবো। তো চলো, ইতিমধ্যে দেরি হয়ে গেছে, এটার মধ্যে একটা জিনিস আছে, পরে বলছি কি আছে। তো চলো বেরোই তাহলে। খেতে শেখ নিজে, খাবে না দারুন মেনু শুনলে। টুবুর ফ্ল্যাটটা একদম তোমার ওই হাইওয়ের পাশে, একদম ওই যে ওখানে ন্যাশনাল হাইওয়ে, ওখান দিয়ে দুর্গাপুর যাওয়া যায় এক্সপ্রেসওয়ে। আর চারিদিকে গাছ গাছালি, খুবই ভালো। তো আমরা ঢুকলাম সকাল, মানে তো সকাল সকাল আসা যায় না, সকালে রাজ্যের কাজ সকালেই থাকে। তো জম্পেশ খাওয়া দাওয়া হবে, রুমি অফিসে গেছে, এক্ষুনি চলে আসবে, দুটো নাগাদ আসবে বললো, হাফ ডে করে চলে আসবে। তো আমরা আপাতত বসে গল্প গুজব করছি আর প্রচন্ড খিদে পেয়ে গেছে, মাংসের গন্ধটা শুনে তো আরো খিদে পেয়ে গেছে। কি 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 আলু ভাজা খাচ্ছ না কেন তুমি? তুমি আলু ভাজা খাচ্ছ না কেন গো? তুমি আলু ভাজা খাচ্ছ না কেন গো? এ দাঁড়া দাঁড়া দাঁড়া, এ দেখো আলু ভাজা খা। ফাইনালি লাঞ্চ টাইম চলেই এলো, আর গরম গরম কাঁকড়ার সঙ্গে চিকেন বিরিয়ানি, তাও আবার ঘরে বানানো, দারুন দারুন কম্বিনেশন। হয়ে গেছে বিরিয়ানি রেডি, দেখো একবার। দেখেই মনে হচ্ছে দারুণ গন্ধ বেরোচ্ছে। কোথায় আছে কাকিয়া? ফোন করলি? এটা হচ্ছে বাবার প্লেট, কাকের উপরেই দাও, এই প্লেটটার উপরেই দাও। ফুটুস, তোমার প্লেটে কেমন হয়েছে দেখি? বাবা, এত বড় আলুটা পারবি খেতে? কি কি এমন খাবে যেন রাতে কিছু না খেতে হয়? যা বিরিয়ানি আছে না, রাতে সবার হয়ে যাবে। হ্যাঁ, এতটাই এতটাই আছে। এই যে দেখো, এটা হচ্ছে ক্র্যাব, কাঁকড়া, আর এই যে বিরিয়ানি দেখো। হ্যাঁ, আমাকে একটু রায়তা দাও। দেখো রুমি স্নান টান হয়ে গেছে, দিতে দেয় দিতে দেয় দিতে দেয়। চলো এবার খিদে পেয়েছে, সবাই খেতে বসো। কোথায় বেশি রাতের সময় খেয়ে খিদেও পাবে না? দাও না, ওটা মায়ের ছিল। কুটুশের পেট ফাঁকা হচ্ছে মানে বিশাল ব্যাপার, আর আমার প্লেট ভাবো একবার, প্রচন্ড খিদে পেয়েছিল যার জন্য, এত খিদে পেয়েছিল যার জন্য সবার প্লেট আজকে ফাঁকা। আর অসাধারণ বিরিয়ানিটা বানিয়েছে ভাই, অসাধারণ।
তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো, মানে দারুণ খেলাম আর কি। কাঁকড়াটা তো ব্যাপক হয়েছিল আর তোমার বিরিয়ানিটাও দুর্দান্ত। এবার খাওয়া দাওয়ার পর, মানে জম্পেশ খাওয়া দাওয়ার পরে একটু তো ঘুম দরকারই হয়, তো চলো একটু রেস্ট নিয়ে নিই। মা বাবা অলরেডি ওই ঘরে শুয়ে পড়েছে, চিনি তো অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে। আমরা একটু এবার রেস্ট করবো, রেস্ট করে একটু গল্প গুজব করবো। ঘুম তো আর হবে না, তাও একটুখানি একটা তন্দ্রাভাব আসে আর কি। এখন আবার রান্না নতুন আইটেম হচ্ছে, এটা কি মাটনের ঝোল? বাসমতি রাইস অলরেডি ম্যারিনেট হয়ে গিয়ে এবার স্টার্ট হচ্ছে। দেখো সন্ধেবেলা হয়ে গেছে আর কাকু এসেছে। কাকু হচ্ছে রুমির বাবা আর আমরা সবাই মিলে বসে গল্প করছি। আর চিনির কি ছোটাছুটি, কি ছোটাছুটি, কি অবস্থা দেখো। সবাই এখন চা পর্ব চলছে আর কি। গুড ইভিনিং, চা খাচ্ছি বসে এখন। আর এই যে কচি কাঁচাদের দেখছি, সব কচি কাঁচারা সব দৌড়া দৌড়ে করছে, সেগুলো দেখছি বসে। কি সুন্দর দুই ভাই বোনে খেলছে, একবার দেখো। বাহ, গুড গার্ল আর গুড বয়, কি সুন্দর ডাইনোসর নিয়ে, কি নিয়ে, কি নিয়ে খেলছিস তোরা? ডাইনোসর। তো এখন বাজে সন্ধ্যে 7টা আর আমরা এখন সবাই আড্ডা দিচ্ছি, গল্প করছি। আর এই যে দুই বাচ্চা খেলছে, ভাই বোনে খেলছে দুই ভাই বোনে। তো খেয়ে দে, রাতে খেয়ে দে, তারপর বাড়ি যাবো। এত না শরীরটা যে কী হয়েছে জানি না, ওই শরীর খারাপ হওয়ার পর থেকে না, জ্বর সর্দি কাশি হওয়ার পর থেকে এত উইক লাগে, শুলেই মনে হয় কি আর উঠতে পারছি না, উঠলেই চোখটা টান টান লাগে, মানে কী যে হচ্ছে কখন। আলু খাচ্ছে দেখো, ওই যে বলে না যে বাচ্চারা বাচ্চাদের সাথে খেলতেই পছন্দ করে, দেখো এই বাবলসটা দেখে চিনির কি লাফানি, একবার দেখো। এত আনন্দ পাচ্ছে যে বাবলসটা ধরার জন্য সারা ঘর ও লাফিয়ে বাড়াচ্ছে, একবার দেখো অবস্থাটা। আর হাসি আর তার ধরে না, হচ্ছে দেখো বাবলসটা দেখার জন্য করছে। দেখো ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। তো এখন বাজে হচ্ছে রাত্রি 10:20, তো খেতে বসেছি। দেখো দুপুরে একটু একটুখানি সব বেঁচেছিল আর রাতে চিকেন করা হয়েছে আর মটন। আমি যেহেতু মটন খাই না এই জন্য চিকেনের ঝোল। তো এই যে বিরিয়ানি অল্প, বিরিয়ানি প্রেমিক তো তোমরা জানোই, তো দুপুরেরই অনেক বিরিয়ানি বেঁচেছে। তো আমি খাচ্ছি অল্প বিরিয়ানি আর এই যে কি বলে চিকেন। আর বাবা খাচ্ছে রুটি, মাও খাচ্ছে রুটি, আর ওরা খাবে ভাত আর মটন। কেউ কেউ সাদা ভাত খাচ্ছে, কেউ কেউ বিরিয়ানি খাচ্ছে, যার যেরকম প্রেফারেন্স। এই যে সব এখন ডিনার টাইম, মা ওখানে বসে আছে খাচ্ছে। ওকে উঠাচ্ছে, ওকে উঠিয়ে কি হবে এটা নিয়ে, কি করবে তুমি এটা নিয়ে, কি করবে? হ্যাঁ পোচকা বাবা, হ্যাঁ পোচকা বাবা, হ্যাঁ তুই তো কম হসনি, হ্যাঁ কম হসছিস যে তুই, তুই তো শিক্ষিত হয়ে গেছিস। এখন এক্ষুনি ঢুকলাম, ফ্রেশ হলাম, তো এবার খুব টায়ার্ড লাগছে। এখন বাজে 12টা, কুটুসের হঠাৎ করে মনে পড়েছে ওর ম্যাথস হোমওয়ার্ক আছে, সেটাও করতে বসেছে। তো আজকের দিনটাও দেখলে খুব ভালো কাটলো, হই হই করে কাটলো সবাই মিলে। আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি এই ব্লগে তোমাদের এইটুকু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে খুব শিগগিরই তোমাদের সঙ্গে। টিল দেন টাটা, গুড নাইট।